আরজিকর মেডিকেল কলেজে ঘটনার সময় ঠিক কারা কারা ছিলেন সেই প্রশ্নের উত্তরই খুঁজছে সিবিআই। মঙ্গলবার আদালতে সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, যে সিসিটিভির ফুটেজ তাঁদের হাতে রয়েছে তাতে মূল অভিযুক্ত ছাড়াও আরও কয়েকজনকে দেখা গিয়েছে। কাদের দেখা গিয়েছে সেই ফুটেজে, কারা ছিলেন ওই সময় আরজিকরের ওই স্থানে সিসিটিভির নাগালের মধ্যে, সেই উত্তর এখনও জানা যায়নি। তবে এই বিষয়টি নিয়ে যে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে সে কথাও স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সিবিআই হেফাজত শেষে অভিযুক্তদের শিয়ালদা আদালতে হাজির করানো হয়েছিল। সেই শুনানির সময় সিবিআই আদালতে সিসিটিভি প্রসঙ্গের উল্লেখ করে। উল্লেখ্য, আরজিকরের ঘটনায় ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের পূর্ব পরিচিত। মঙ্গলবার আরজিকর মামলার শুনানিতে শিয়ালদা আদালতে এই দাবি করে সিবিআই। যদিও সিবিআইয়ের এই দাবি উড়িয়ে দিয়েছেন অভিজিতের আইনজীবী, পাল্টা আদালতকে তিনি জানিয়েছেন এই মামলায় তার মক্কেল তদন্তকারী অফিসার ছিলেন না, সহকারী হিসেবে কাজ করেছিলেন মাত্র।